নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব সপ্তাহের কিছু কিছু দিনে কিছু কিছু বারে কিছু জিনিস ক্রয়ের কথা এবং কিছু জিনিস বিক্রয়ের কথা শাস্ত্রে মানা করা হয়েছে। ঠিক সেরকমই আজ আমি আলোচনা করব শনিবার দিন আপনাদের ক্ষেত্রে কি ক্রয় করা উচিত নয় সেই সম্পর্কে এবং কি বিশেষ কাজ করা উচিত নয় সেই সম্পর্কে, যা আপনাদের জীবনে খারাপ দিকগুলোই উন্মোচিত করতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। দেখুন, যদি আপনারা শনিবার দিন লোহার কোনো দ্রব্য, লোহার কোনো জিনিস কিনছেন, তাহলে এমনটি কিন্তু ভারতীয় সমাজে বহুকাল থেকে এই পরম্পরা দীর্ঘ সময় থেকে মানা হয় যে শনিবার কোনো লোহার তৈরি জিনিস কোনো দ্রব্য কিনলে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ নয়। যে শনির যে অশুভ প্রভাব তা আপনার জীবনে বৃদ্ধি পায় এবং বিভিন্ন কার্যে যে বাধা বিপত্তি ঝঞ্ঝাট সমস্যা সেগুলি বৃদ্ধি পেতে শুরু করে দেয়। তাই লোহার তৈরি কোনো জিনিস কিন্তু শনিবার ক্রয় করতে নেই এবং সাংসারিক উন্নতিতে কিন্তু বাধা আসে। যেই যার ধরুন লোহার দ্রব্য কিন্তু কখনোই শনিবার দিন কিনবেন না। সর্ষের তেল, দেখুন সর্ষের তেল ভুল করে শনিবার আপনারা ক্রয় করবেন না। তেল ক্রয় করে প্রবেশ করছেন তাহলে পরিবারে রোগ বৃদ্ধি হতে পারে, রোগের আধিক্য হঠাৎ করে দেখবেন ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের। লবণ, লবণ আমাদের খাদ্যের প্রধান উপকারী বস্তু হিসাবে মানা হয় কিন্তু শনিবার লবণ কিন্তু কখনোই ক্রয় করা উচিত নয়। শনিবার যদি লবণ ক্রয় করা হচ্ছে তবে পরিবারের ধার দেনা লোন সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পেয়ে থাকে। তাই ভুল করেও আপনারা লবণ যদি ক্রয় করছেন শনিবার দিন কখনোই কিন্তু ক্রয় করবেন না। কাঁচি, ছুরি, ধারালো কোনো বস্তু, শনিবার কাঁচি, ছুরি, ধারালো বস্তু কিন্তু ক্রয় করা উচিত না। তবে দেখুন, হতেই পারে আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ প্রয়োজন রয়েছে, সেই সময় আপনাদের ক্ষেত্রে কিনতে হলো, তবে মাথায় রাখবেন সেক্ষেত্রেও শনিবার দিন যদি আপনারা এগুলি ক্রয় করছেন সম্পর্কের মধ্যে কিন্তু একটা ছেদ আসবে এবং সম্পর্কের মধ্যে কিন্তু খারাপ দিকগুলি উন্মোচিত হতে দেখতে পাবেন। তা আপনাদের দাম্পত্য জীবনে সম্পর্ক হতে পারে, বন্ধুত্বের মধ্যে সম্পর্ক হতে পারে, পারিপার্শ্বিক সম্পর্ক হতে পারে, যে কোনো ক্ষেত্রেই দেখবেন একটা নেগেটিভ সাইড কিন্তু ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। কালো তিল, কালো তিল শনিদেবের অত্যন্ত প্রিয়, শীতকালে কালো তিল শরীরের পক্ষে উপযোগী হয়ে থাকে, তবে পূজোয় তিলের ব্যবহার হয়ে থাকে কিন্তু শনিদেবের কুপ্রভাব মুক্তি থেকে অশ্বত্থ গাছের নিচে আপনারা তিল দিয়ে থাকেন, মিছরি জল প্রদান করে সুফল পাওয়া যায়। কিন্তু শনিবার দিন যদি আপনারা তিল গৃহে নিয়ে আসছেন এমনটি কিন্তু আপনাদের সর্বকার্যে বাধা বিঘ্ন ঘটিয়ে থাকবে। তাই ভুল করেও শনিবার দিন কখনো আপনারা কালো তিল গৃহে আনবেন না, এমনটি আপনাদের ক্ষেত্রে হানিকারী হতে পারে। কালো বস্ত্র, কালো বস্ত্র আপনারা ক্রয় করছেন ঠিক আছে কিন্তু শনিবার দিন যদি কোনো কালো বস্ত্র ক্রয় করছেন নেতিবাচক দিক আপনার জীবন উন্মোচিত হতে দেখতে পাবেন এবং আপনার কাজের মধ্যে একটা সর্বদাই কিন্তু অসফলতা লক্ষ্য করবেন। বারবার ধরে একটা অসফলতা আপনার জীবনে ভীষণভাবে তৈরি হবে, বাধা আসবে, বিঘ্ন আসবে। দাহ্য বস্তু, শনিবার দিন দেশলাই হতে পারে, কেরোসিন হতে পারে, যেগুলি দাহ্য বস্তু আর কি, দাহ্য পদার্থ, এরকম পদার্থগুলি কিন্তু কখনোই গৃহে নিয়ে আসবেন না, এমনটি কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে তোলে। তাই ভুল করেও শনিবার দিন কোনো দাহ্য বস্তু, কেরোসিন তেল, দেশলাই, হ্যাঁ, গ্যাস, এগুলো কিন্তু আনা উচিত নয় আপনার গৃহে। তাহলে কিন্তু এর অশুভ প্রভাব আপনার জীবনে বৃদ্ধি পাবে, যার ফলে দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে। তাহলে আজ আলোচনা করলাম শনিবার দিন আপনারা ভুল করেও কোন দ্রব্যগুলো, কোন জিনিসগুলো কখনোই কিন্তু ক্রয় করবেন না, যা আপনাদের জীবনে কিন্তু নেতিবাচক দিকগুলি উন্মোচিত করবে। আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনার ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।